সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবারই প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিট অফ সলিউশন। হিট অফ সলিউশন অর্থাৎ দ্রবণতা, দ্রবণতা। এইটা আলোচনা করার আগে কতগুলো পরীক্ষা করি আমরা। ধরি একটা পাত্রে আমরা 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, 1 মোল, 1 মোল সমান 36.1 গ্রাম। এখানে আমরা এই বিক্রিয়াটা, এই এক্সপেরিমেন্টটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এক বায়ুমণ্ডল চাপে বিক্রিয়াটা সংঘটিত, দ্রবণটা করা হচ্ছে। এই দ্রবণে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডে ধরি V1cc পানি দিলাম, যে তাপটা উৎপন্ন হলো, এখান থেকে যে তাপটা উৎপন্ন হলো সেই তাপটা পরিমাণ ধরি পি জুল বা কিলো জুল বলতে পারি, যে তাপটা উৎপন্ন হলো। এবার আবার V2cc দিলাম পানি, V2cc পানি দিলাম, যে এবার হলো কিউ কিলো জুল তাপ উৎপন্ন করলো। অনুরূপভাবে V3 আর কিলো জুল তাপ দিলাম, V3cc পানি যোগ করা হলো, তাতে তাপ উৎপন্ন হলো আর কিলো জুল। এখন তিনটা এই V3 দেওয়ার পরে, V3 পানির পরিমাণ দেওয়ার পরে দেখলাম তাপটার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তাপ স্থির থেকে গেল। তাহলে যতই পানি দিই না কেন, V3 পর্যন্ত যখন আসলাম তখন দেখা যাচ্ছে এখানকার তাপের পরিবর্তন আর হচ্ছে না। তখন সেই তাপটাকে বলবো আমরা এই দ্রব্যের দ্রবণ তাপ। পরীক্ষা করে দেখা গেছে যে 250 সিসি পানি দিলে এর তাপের পরিমাণটা হয় -16.6 কিলোজুল, এই পরিমাণ তাপ উৎপন্ন করে। এবং আবার যদি 250 সিসি পানি দেওয়া হয় তাহলে এবার তাপটা উৎপন্ন হয় -0.60 কিলোজুল, এত কিলোজুল। অনুরূপভাবে আবার যদি 250 সিসি পানি দেওয়া হয় তখন উৎপন্ন তাপের পরিমাণ বের করা হয়েছে 45 কিলোজুল। এবার আবার যখন 1 লিটার পানি বা 250 সিসি পানি দেওয়া হলো তখন তার পরিমাণটা হলো -0.15 কিলোজুল। এগুলো সম্পূর্ণ যোগ করলে হবে P+Q+R ইত্যাদি এত কিলোজুল। ঠিক তেমনি এগুলো যোগ করে দেখা গেল 17.96 কিলোজুল। এখানে 250 সিসি দেওয়ার পরে, লাস্ট 250 সিসি দেওয়ার পরে তাপমাত্রা 15.15 কিলোজুল তাপ আর পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তাপটা স্থির থেকে গেল। এখন যদি আমরা অসীম পরিমাণ পানি যোগ করি তবুও দেখা যাবে যে এই তাপের কোনো আর পরিবর্তন ঘটতেছে না। এখন এই দ্রব্যের দ্রবণতার দাঁড়ালো 17.96 কিলোজুল। এটা হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণতা। অনুরূপভাবে আরেকটা পরীক্ষা যদি আমরা করি, ধরি অনুরূপভাবে আরেকটা যদি আমরা পরীক্ষা করি, এখানে সালফুরিক অ্যাসিড নেওয়া হলো এবং সেই সালফুরিক অ্যাসিড নেওয়া হলো 1 মোল, সেটা হলো 98 গ্রাম। এখন সালফুরিক অ্যাসিডের মধ্যে এই পানি, 1 মোল পানি যোগ করাতে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে বা বের করা হয়েছে 1 মোল পানিতে যে তাপ উৎপন্ন সেটা পরিমাণ 30.5 কিলোজুল। এখন 10 ডিগ্রি
10 মোল পানি যোগ করাতে এবার তাপের পরিবর্তন হয়েছে 68.0 কিলোজুল। অনুরূপভাবে যখন 17 মোল পানি যোগ করা হয়েছে তখন 70.7 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। আবার 19 মোল যখন পানি যোগ করা হয়েছে তখন তাপের পরিমাণটা বের করা হয়েছে 584.52 এত কিলোজুল। এরপরে পানি যতই যোগ করা হোক না কেন এই 84.52 কিলোজুল আর পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের শূন্য দ্রবণ তাপ হল 84.52। এখানে সালফুরিক অ্যাসিডের পূর্ণ দ্রবণ তাপ এটা হলো দ্রবণ তাপ। এভাবে তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে তাহলে কি দ্রবণ তাপ সম্পূর্ণ তাপ উৎপন্নই করে না। এবার যদি পটাশিয়াম ক্লোরাইড আমরা নিই, এখানে যদি পটাশিয়াম ক্লোরাইড আমরা নিই 1 মোল, তাহলে এবং ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডল চাপে, তাহলে এখানে এই পটাশিয়াম ক্লোরাইডের তাপ শোষণ করবে এবং সে তাপ শোষণের পরিমাণ তা হচ্ছে +18.6 কিলোজুল। এখানে তাপ শোষণ করবে। অনুরূপভাবে যদি পটাশিয়াম ক্লোরাইড নেওয়া যায়, পটাশিয়াম নাইট্রেট নেওয়া যায়, 1 মোল পটাশিয়াম নাইট্রেট নেওয়া যায় নাইট্রেট, তাহলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি যোগ করলেও এর দ্রবণ তাপ হয় +34.6 কিলোজুল। তাহলে দেখা যাচ্ছে যে 1 মোল দ্রব্যে দ্রাবক যোগ করলে তাপ শোষিত অথবা উদগিরণ হতে পারে। যখন তাপ শোষিত হবে তখন সেই দ্রব্যটা বলা হবে তাপাহারী দ্রব্য দ্রবণ, আর যখন তাপ উৎপন্ন করবে তখন বলা হবে তাপ উৎপাদী দ্রবণ। তো এটা হয় কেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো যেগুলো ইলেকট্রোলাইট সেগুলো বিয়োজিত হয়ে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে ক্লোরাইড আয়ন এন্ড হাইড্রোজেন আয়ন হয়, এবং পানি যেহেতু পোলার দ্রাবক পানি একে ঘিরে ধরে, একে পানি তার অপোজিট আয়ন দ্বারা ঘিরে ধরে প্লাস ডেল। ঠিক তেমনি পানি অপোজিট আয়ন দ্বারা, যেহেতু পানি পোলার দ্রাবক, অন্যভাবে ক্লোরাইডের বেলা অপোজিট আয়ন দ্বারা ঘিরে ধরে, অর্থাৎ তার যে হাইড্রেশন এনথালপি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলায় কম, এই জন্য এরা তাপ উৎপাদন হয়। ঠিক অনুরূপভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এনথালপি হাইড্রেশন এনথালপি কম হওয়াতে তারা তাপ উৎপাদন বিক্রিয়া হয়, আর এদের হাইড্রেশন এনথালপি বেশি হওয়ার জন্য এরা তাপ হারি প্রদর্শন করে। আরও কথা বলা হয়েছে যদি দ্রব্য এবং দ্রাবকের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া এই ধরনের যদি ভ্যান্ডারওয়ালের ফোর্স কাজ করে তাহলে সেটা হবে তাপ উৎপাদিক। আর যদি ল্যাটিস এনথালপি যদি কম হয় অর্থাৎ বিক্রিয়া যদি না করে তাহলে সেটা হবে তাপ হারি দ্রবণ তাপ। এই গেল দ্রবণ তাপের সাধারণ আলোচনা। তাহলে দ্রবণ তাপ আমরা এভাবে বলতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে 1 মোল দ্রব্য যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করার পর যদি তার তাপমাত্রা কোনো পরিবর্তন না করে, ওই তাপমাত্রা অপরিবর্তিত তাপমাত্রা পরিমাণটাই হচ্ছে ওই দ্রব্যের দ্রবণ তাপ। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ তাপ হলো -17.96 কিলোজুল। অনুরূপভাবে সালফুরিক অ্যাসিডের পূর্ণ দ্রবণ তাপ হলো 84.52 কিলোজুল। আবার পটাশিয়াম ক্লোরাইডের পূর্ণ দ্রবণ তাপ হল +18.6 কিলোজুল। অনুরূপভাবে পটাশিয়াম নাইট্রেটের পূর্ণ দ্রবণ তাপ হল 34.6 কিলোজুল। এবং এর যে সমস্ত দ্রব্যে তাপ উৎপন্ন করে সেই দ্রব্যগুলো তাপ উৎপাদী দ্রব্য, আর যে সমস্ত দ্রব্যে তাপ শোষিত হয় সেগুলো হলো তাপহারী দ্রব্য। এখন
দেখি এই আবার কতগুলো যেমন কপার সালফেট, অনার্দ্র কপার সালফেট, শুষ্ক কপার সালফেট, এর মধ্যে যদি পানি যোগ করা হয়, ওয়াটার যোগ করা হয়, তাহলে এই কপার সালফেট নির্দিষ্ট পরিমাণ পানি শোষণ করে, ক্যালাসিত পানি শোষণ করে, এই পরিমাণ পানি শোষণ করে এই তাপ উৎপাদিত তাপের পরিমাণ হবে -66.06 কিলোজুল। আবার এটা যদি দ্রবীভূত করা হয়, একস পানিতে দ্রবীভূত করা হয়, তাহলে এই কপার সালফেট দ্রবীভূত হয়ে একস হয়ে এ তখন তাপহারি বিক্রিয়া, অর্থাৎ তখন গ্যাসের পরিমাণ হবে +11.07 কিলোজুল। তাহলে আবার দেখি আমরা হাইড্রেট কম্পাউন্ড, অ্যানহাইড্রেট কম্পাউন্ডগুলো, অ্যানহাইড্রেটগুলো পানিতে দ্রবীভূত করে তাপ উৎপাদিত বিক্রিয়া হয়, তাপ উৎপাদিত তাপের পরিমাণ বের হয়। আবার যদি ওই ওই হাইড্রেট বস্তুগুলোকে যদি দ্রবীভূত করি সেগুলো তাপ হারি, অর্থাৎ তাপ শোষণ করে, এই হল বিক্রিয়া তাপ, অর্থাৎ হিট অফ সলিউশন বা দ্রবণ তাপ। দ্রবণ তাপে এনথালপি অফ সলিউশন বলা হয়। এই দ্রবণ তাপের আরেকটি ঘটনা আছে, যদি যে সমস্ত দ্রবণ তাপ তাপ উদ্গীরণ করে, যেমন এইগুলো তাপ উদ্গীরণ হচ্ছে, তাপ বের হয়ে যাচ্ছে, এই সমস্ত দ্রব্যের যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে এর দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে, দ্রাব্যতা হ্রাস পাবে, সলিউবিলিটি কমে যাবে। আবার অনুরূপভাবে এই তাপ হারি দ্রবণের ক্ষেত্রে তার তাপমাত্রা বৃদ্ধি করলে তার বিপরীত হবে, অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি চুনের মধ্যে চুন ক্যালসিয়াম অক্সাইড একে দ্রবণ করি, তাহলে এর তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে। অথচ এর কিন্তু দ্রবণ তাপ হলো, এর দ্রবণ তাপ হলো মাইনাস, অর্থাৎ তাপ উৎপাদন। অর্থাৎ এটাতে বলে রাখা যাবে যে ক্যালসিয়াম চুন বা ক্যালসিয়াম অক্সাইড যদি দ্রবীভূত করা হয়, দ্রবীভূত করার পর যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা টেম্পারেচার, তাহলে দেখা যাবে এর দ্রাব্যতা আস্তে আস্তে কমে আসবে। অর্থাৎ তাপ উৎপাদিত বিক্রিয়ার বেলায় যে সমস্ত দ্রবণ তাপ তাপ উৎপন্ন করে ওদের যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে দ্রাব্যতার সলিউবিলিটি আস্তে আস্তে কমে যায়, আর তাপ হারি দ্রবণের বেলায় তার বিপরীত ঘটে। এইগুলো দ্রবণ তাপের স্বাভাবিক আলোচনা। তাহলে দ্রবণ তাপ আমরা দুই ধরনের আছে, একটা হলো ইন্টিগ্রেটেড হিট সলিউশন, যেমন নির্দিষ্ট তাপমাত্রায় এর ইন্ডিভিজুয়াল যে তাপমাত্রাগুলো, যে তাপগুলো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই নির্দিষ্ট তাপমাত্রায় এই পরিমাণ যে তাপ উৎপন্ন করলো এটা হলো ইন্টিগ্রাল হিট সলিউশন। ঠিক তেমনি সালফিউরিক অ্যাসিডের এই সমস্ত তাপগুলো হল ইন্টিগ্রাল হিট অফ সলিউশন। যাই হোক, ওটা আমাদের ওই ফ্যাক্টরটা খুব একটা বেশি আলোচনা আমাদের নেই, আমরা দ্রবণ তাপ এবং এই দ্রবণ তাপ ইন্টারমিডিয়েটের ব্যবহারিক ক্লাসে এই পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ তাপ অথবা অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করার জন্য পরীক্ষা করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়। পরবর্তীতে আমি এ সম্বন্ধে আলোচনা করব। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তার আগে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলটা তোমাদের কাছে যদি ভালো বা মন্দ যেটাই লাগুক না কেন, তোমরা কমেন্ট বক্সে আসে একটু কমেন্ট করিও, তাহলে আমার ভিডিওগুলো আরও আমি তোমাদের মনোমতো দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, সাবস্ক্রাইব করলে আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়িতে পাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।